ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি, আমি হিমাত্রি রাহা। দিন পেরোলেই ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। ঈদে শুধু ধর্মীয় গুরুত্ব নয়, আছে অর্থনৈতিক গুরুত্ব। পশু উৎপাদন, বাজারজাতকরণ, পশু জবাই ও পরবর্তীতে চামড়া বাজারজাতকরণ, এছাড়াও মশলাপাতির বাজার, সব মিলিয়ে চাঙ্গা হয় অর্থনীতি। বলা যায় উৎসবে পার্বণে দেশের অর্থনীতির গতি বাড়ে, এমনকি বাড়ে রেমিট্যান্সও। কিন্তু বৈশ্বিক অর্থনীতি ও দেশের বর্তমান অবস্থার নিরিখে কিছুটা চাপে আমাদের উৎসবের অর্থনীতি। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, উৎসবের অর্থনীতি কতটা চাপে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা ও ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা আলোচনায় ফিরব, প্রথমে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে ঈদের আগে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজার, সব মিলিয়ে কতটা চাপে আমাদের উৎসবের যে অর্থনীতি। ধন্যবাদ। প্রথমে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। যে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে যে উৎসব কেন্দ্রিক যে অর্থনীতি, সেখানকার একটি কয়েকটি দিক রয়েছে। কিছু কিছু দিক হচ্ছে যেমন কাপড় কেনা, বিভিন্ন উপহার কেনা, খাবারের জন্য কিছু খরচ, এবং এর পাশাপাশি যখন আমরা ঈদ উল আজহার কথা চিন্তা করি, সেখানে পশু কেনা বেচা এবং সেটার সংক্রান্ত একটা বিশাল অর্থনৈতিক কার্যক্রম রয়েছে। তো এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে বলা যেতে পারে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে একটি হচ্ছে যে সার্বিকভাবে একজন মানুষের যে প্রকৃত আয়, অর্থাৎ বিভিন্ন দ্রব্যের যে মূল্য, সেই দ্রব্য মূল্যের হিসেবে যদি তার আয়টাকে হিসাব করি, সেটি যেমন সে উৎসবে কতটুকু খরচ করতে পারবে সেটিকে যেমন নির্ণয় করবে, এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় হচ্ছে উৎসব কেন্দ্রিক যখন আমরা খরচের কথা চিন্তা করি, তখন কিছু বিষয় কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের এগুলোকে, যদিও এগুলোকে সেইভাবে এই খরচগুলোকে একেবারে অত্যাবশ্যকীয় খরচ বলা চলে না অর্থনীতির ভাষায়, কিন্তু তারপরও অনেক সময় এগুলো অত্যাবশ্যকীয় খরচ হিসেবেই সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ আমরা চিন্তা করে থাকি। এবং সেই জায়গাটির প্রেক্ষিতে মানুষ অনেক সময় দেখা যায় যে কষ্ট করে হলেও এখানকার যে খরচগুলো সেগুলো কিন্তু তারা খরচটা করবার চেষ্টা করে। এখন যখন আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা উচ্চ মূল্যস্ফীতি যদি আমরা দেখতে পাই, সে কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রকৃত আয় কিন্তু মানুষের এখন একটা চাপের মুখে। এবং প্রকৃত আয় যেহেতু চাপের মুখে, এখন দেখবার বিষয় হচ্ছে যে মানুষ যেহেতু উৎসব কেন্দ্রিক কিছু কিছু খরচ, কিছু কিছু জায়গায় সে কাটছাঁট করবে স্বাভাবিকভাবে, কিন্তু অর্থাৎ যাদের আর কি সীমিত আয় বা যাদের একটা নির্দিষ্ট সংখ্যক আয়, তাদের ক্ষেত্রে বলছি, তো কিছু কিছু জায়গায় কাটছাঁট করবে। আবার কিছু কিছু জায়গায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে কিছু কিছু খরচ অনেক সময় দেখা যায় অত্যাবশ্যকীয় হিসেবেই বা তাকে বিবেচনা করতে হয়, সেই জায়গাটাতে হয়তো কিছু কাটছাঁট করার সুযোগ খুব কম, কিন্তু তারপরও দেখা যায় মানুষ কিছু হলেও কাটছাঁট করে। যেমন অনেকে হয়তো দেখা যাচ্ছে যে ভাগায় হয়তো দু ভাগা দিত, এখন হয়তো তাকে এক ভাগা দিতে হচ্ছে। তারপর অনেকে হয়তো দেখা যাচ্ছে যে গরুর ক্ষেত্রে বা পশুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোরবানি না দিতেও হয়তো বাধ্য হতে পারে, কারণ আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি যে পশুর যে বাজারে যে দামটা দেখতে পাচ্ছি, প্রকৃত আয়ের বিবেচনায় মানুষকে তো স্বাভাবিকভাবে খাদ্য, বস্ত্র, অন্যান্য জিনিসের আয়গুলোকে সংকুলন করে অন্যান্য জিনিস কিনে তারপরে এখানকার জন্য একটা খরচ করতে হবে। তবে এখানে মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, বেসরকারি চাকরিজীবীর মধ্যেও অনেকে কিন্তু এখানে কিছুটা বোনাস পান, কিন্তু সমস্যাটা দেখা যায় যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা রয়েছে, এই নিম্নবিত্তদের জন্য কিন্তু কোরবানিকে ঘিরে বা বকরি ঈদের সময় কিন্তু সেই ধরনের কোনো জাকাতের বিষয়টা নাই, যেটা আমরা রোজা ঈদে কিন্তু তারাও হাতে কিছুটা টাকা পান বা কিছুটা কাপড় চোপড় পান। সুতরাং ওইখানে কিন্তু দেখা যায় যে মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু একটা বড় ধরনের চাপের মধ্যে পড়ে। তাদের উপর যে চাপ, তাদের উপর যে প্রভাব, সে বিষয়ে আমরা বিস্তারিত আপনার সাথে আলাপ করবো। আমরা যেতে চাই আমাদের আরেকজন অতিথি আছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে উৎসব বা পার্বণ এলে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির প্রভাব লক্ষ্য করা যায়, যেটা লাগামহীন এবং নিয়ন্ত্রণহীন, কোনোভাবে সেটিকে লাগাম টানা যায় না, এটি কেন বারবার এটি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা বৈশ্বিক কারণে কিন্তু আমাদের দ্রব্যমূল্য, আমরা যেহেতু অনেকগুলি পণ্য আমাদের আমরা আমদানি নির্ভরশীল, সেই জন্য আমাদের দেশেও সেই পণ্যের দাম যেহেতু আমদানি করে আনা হয় এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের এখানে পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের এখানে পণ্য মূল্য বৃদ্ধি পাইলেও
এখানে এটা যেটা সহনশীলতার মধ্যে থাকতে পারতো, এটা কিন্তু আমরা যেটা মনে করি যে ব্যবসায়ীদের একটা কারসাজি আছে। যেমন এই রমজানের রমজান মাসে আমরা দেখলাম যে ব্যবসায়ীরা কারসাজি করে কিন্তু পণ্যের দাম, কিছু কিছু পণ্যের দাম বাড়াইয়া তারা ভক্তদের পকেট থেকে টাকাটা নিয়ে গেছে। ঠিক এখন এই যে কুরবানির সময় যেটা আসছে আর কি, সেটাও কিন্তু ম্যাডাম যেটা বললেন আর কি, ম্যাডামকে অনেক ধন্যবাদ যে ম্যাডাম একটা সত্যি কথা বলছেন। সেটা হলো যে আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মধ্যে যারা নির্দিষ্ট আয়ের যে মানুষগুলি, সেই মানুষগুলি কিন্তু যারা মনে করেন রিটায়ার্ড করছে, তার কিন্তু কোনো ঈদ বোনাস সে পায় না। এবং অনেক জায়গাতে দেখা গেছে যে যারা প্রাইভেট জব করে তাদেরকেও অনেক সময় ঈদ বোনাস দেওয়া না, হয়তো কাউকে বেতন দেওয়া হয়েছে, কিন্তু তারাও কিন্তু এই ঈদুল আজহার মধ্যে একটা ধর্মীয় গুরুত্ব আছে, তারপর একটা সামাজিক গুরুত্ব আছে, একটা পারিবারিক গুরুত্ব আছে, সব কিছু মিলে তারাও কিন্তু একটা কুরবানিতে অংশগ্রহণ করার চেষ্টা করে। তা আমাদের এখানে কুরবানির যে মাংস, যেটা আবার বাজারের যে অবস্থা আর কি, সেই অবস্থা যদি আমি চিন্তা করেন দেখা যাবে যে আমরা কিছুদিন দেখলাম যে আমি নিজে ইন্ডিয়াতে দেখে আসছি যে 1 কেজি গরুর মাংস পরে 140 টাকা, কিন্তু আমাদের এখানে আগে থেকেই দেখা গেছে একটা গরুর মাংস 1 কেজি গরুর মাংস কিনতে গেলে দেখা যায় 800 থেকে 850 টাকা মধ্যে হয়েছে। এই যে দামটা কিন্তু আগেই বাড়াই নিছে, আমাদের দেশে তো এইভাবে গরুর মাংসের দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নাই। কারণ আমরা ভারতে দেখে আসতাম, ভারত থেকে আমরা এটাও বলছিলাম যে কিছু গরু আমদানি করা হোক, তো সেইটা যেহেতু সরকার করে না, বলতেছে যে আমাদের খামারিদেরকে তারা রক্ষা করতে চায়, কিন্তু কৃষি সংখ্যক খামারিকে রক্ষা করতে গিয়া এই যে আমরা যে আমদানি করলাম না গরু, বাজারে কিন্তু গরু আছে কিন্তু দাম তো কমে নাই। এখানে একটা আপনার সাথে একটা সম্পর্ক প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি বলছেন দাম কমছে না, খামারিদের কথা বলছেন, এবং আমদানি না করার কারণে কিন্তু এবার দেখা গেছে বেশ কিছু খামারিদের ক্ষেত্রে গরু বিক্রির ক্ষেত্রে গরুর দাম আকাশ ছোঁয়া, এবং অনেকের সামর্থ্য হচ্ছে না, সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে মনে করছেন, বা এটি নিয়ন্ত্রণের জন্য আপনাদের ভূমিকা কি থাকতে পারে? আমরা কিন্তু বারবার বলে আসছিলাম যে কিছু গরু আমাদের আমদানি করা হোক, শুধুমাত্র আমরা কিছু সংখ্যক খামারিকে রক্ষা করার জন্য, আমরা ভোক্তা সাধারণের যারা আমরা অংশগ্রহণ করতে চাই একটা আমাদের ধর্মীয় দিক থেকেও, সেই জন্য দাম কিন্তু হাইয়ার হয়ে গেছে। এত দাম হওয়ার যৌক্তিক কোনো কারণ নাই। বাজারে প্রচুর গরু আছে, কিন্তু তারা হিসাবটা করতেছে, দেখা যাচ্ছে এখানে যে ওয়েট মেশিন দিয়ে গরু মাপ হয়, যেভাবে 1/3 চলে যায়, তো 2/3 দাম পড়ে গেছে, দেখা যাচ্ছে এখন 900 থেকে 1000 টাকা প্রতি কেজি গরুর মাংস দামে পড়বে, এবং এই হিসাবে কিন্তু বাজারে গরুটা তারা দাম চাইতেছে। তো সুতরাং এটা শুধু সরকার যেটা করলেন, সরকার বিশেষ করে আমরা বলবো যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে কাজটা আগে থেকে করা উচিত ছিল যে কিছু গরু তারা বাইরে থেকে আনবে এবং ভোক্তারা যাতে সাশ্রয়ী মূল্যে পণ্যটা পায়, সেটা কিন্তু পাওয়া যায় না, যার জন্যই আমাদের এখানে এই সমস্যাটা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে সরকারের এটা আগে থেকেই সরকারের এটা করা উচিত ছিল। আবার আমরা যদি দেখেন যে আমরা যে বাজারে অন্যান্য যে পণ্যগুলো, যেমন মশলার কথা যদি বলেন আর কি, আমি ইন্ডিয়াতে দেখলাম, আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম, সেখানে দেখলাম যে 400 থেকে 500 টাকা করে সর্বোচ্চ দামে আমরা 1 কেজি জিরা পাওয়া যায়। অর্থাৎ আমাদের এখানে আমি কারণ বাজারে প্রতিদিন দেখলাম যে সেখানে 950 থেকে 1000 টাকা 1 কেজি জিরার দাম। এইভাবে যে পণ্য বিক্রি করার নামে মশলার দাম বাড়াই দিয়া এই ভোক্তাদের পকেট থেকে এক ধরনের, আমরা বলবো তো এক ধরনের এই যে একটা লুণ্ঠন, আমাদের আমাদের দেশের মধ্যে ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীর কথা বলবো না, কিছু ভালো ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি, আমরা তাদেরকে ভালোভাবে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই যে প্যানিক সৃষ্টি করে, তারা ক্রাইসিস সৃষ্টি করে, সিন্ডিকেট সৃষ্টি করে যে তারা পণ্যের দাম বাড়ায়, যার জন্য আমরা এই সাধারণ ভোক্তারা এটার কষ্টটা বেঁচেছে। আপনি যদি চিন্তা করেন একজন পেনশনভোগীর কথা চিন্তা করেন, সে তো বোনাস পাচ্ছে না। এখানে একটু যুক্ত করি, আমাদের পেঁয়াজ চাষীদের রক্ষা করতে গিয়ে কিন্তু আমাদের শেষমেশ কিন্তু পেঁয়াজ আমদানি করতে হলো, কাঁচামরিচের দাম লাগামহীন, মশলাপাতির দাম লাগামহীন। তো আমরা যদি আমাদের দেশীয় কৃষকদেরকে রক্ষা করতে গিয়ে সেটা যদি উল্টো বুমেরাং হয়, সেক্ষেত্রে আমাদের পরিত্রাণটা কোথায়? না সেটা তো আমরা দেখলাম তো, সেটাই আমরা পেঁয়াজ আমরা কিন্তু আমদানির কথা সরকারকে আরো 1 মাস আগে থেকে বলছিলাম, কিন্তু সেখানে সরকার বললেন যে না আমরা আমাদের প্রান্তিক কৃষকদেরকে রক্ষা করব। অথচ আমাদের সে সারপ্লাস পেঁয়াজ থাকার পরেও এই যেদিন থেকে আমদানি বন্ধ করে দেওয়ার কথাটা বলা হইলো, ঠিক সেদিনই দেখা গেলো প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা বেড়ে গেলো, এবং বাড়তে বাড়তে শেষ পর্যন্ত 100 টাকা পর্যন্ত গেছে। সরকার পরে আমাদের সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার আমাদের কথাটা দেরিতে হইলেও শুনছে, সেনার কারণে কিন্তু আজকে পেঁয়াজ, আমি যেমন আমি গতকালকে দেখলাম যে ময়নামতি আমাদের কুমিল্লা আমার বাড়ি, আমি সেখানে গেলাম দেখলাম যে 35 টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ এবং মোটামুটি ভালো পেঁয়াজ আমি কিনতে পারছি, আর আমাদের দেশীয় রসুন দেখা গেলো যে কিনতে পারলাম আমি কত দিকে 100 টাকা 115 টাকা করে কিনলাম, আর চায়নাটা যেটা সেটার দাম হলো 180 টাকা।
তা আমি কিনলাম যে না আমার দেশেরটা যদি পাওয়া যায় আমি বাইরের থেকে আমি ডলার দিয়ে কেন আনবো। তো এইটা আমাদের সরকারের যে যারা এই অর্গানগুলি কাজ করেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা ও ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির আমরা আলোচনায় ফিরছি। বিষয় হচ্ছে উৎসবের অর্থনীতি কতটা চাপে। ডক্টর সাইমা হক বিদিশা, বিরতির আগে আপনি যেটি বলছিলেন নিম্নবিত্তদের উপর যে প্রভাব সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন, এখানে আমি আর একটু যুক্ত করতে চাই। এই কোরবানির ঈদকে শুরুতে যেতে বলছিলাম, এটি ধর্মীয় গুরুত্ব নয়, আমাদের একটা অর্থনৈতিক গুরুত্বও আছে। পশু উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ, মশলাপাতির বাজার, সব কিছু মিলেই কিন্তু অর্থনীতি চাঙ্গা ভাব থাকে। এটির কতটা প্রভাব, এটির কতটা সুফল প্রান্তিক পর্যায়ে মানুষরা পায়? এখানে আমার মনে হয় আমাদের যেহেতু কোরবানি ঈদকে ঘিরে আমাদের আলোচনাটা কয়েকটা জিনিস আর রয়েছে। এটি হচ্ছে প্রথমত হচ্ছে চামড়া শিল্প, এবং চামড়া শিল্প কিন্তু এটি একটি খুব গুরুত্বপূর্ণ শিল্প, যে শিল্পের কিন্তু কাঁচা মাল কিন্তু আমাদের এখানেই আছে। সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের যতটুকু সুবিধা পাওয়া দরকার বা এই শিল্পটি যতটুকু প্রণোদনা বা বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া দরকার সেটি আমার মনে হয় পাচ্ছে না, যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটা আমার মনে হয়। দ্বিতীয় যেটি বিষয় সেটি হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিষয়। আমরা কিন্তু জানি যে কেন্দ্রীয় শোধনাগার যেটা রয়েছে সেই কেন্দ্রীয় শোধনাগারের সক্ষমতার চেয়েও কিন্তু কোরবানি ঈদের সময়ে আরো বেশি সাধারণত চামড়ার আরো বর্জ্য তৈরি হয়। সুতরাং সেটা কিন্তু একটা পরিবেশ দূষণের কিন্তু একটা আশঙ্কা রয়েছে। এবং এখানে কিন্তু একটি দেখবার বিষয় রয়েছে যে কেন্দ্রীয় শোধনাগারকে ঘিরে যে বিভিন্ন কর্মকাণ্ড সেটা কিন্তু খুব শ্লথ গতিতে হয়, এবং এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি কাজ করার দরকার ছিল বহু বছর থেকেই কিন্তু আমরা বলে আসি, কিন্তু সেখানে কিন্তু আমরা সেরকম আশানুরূপ কিন্তু প্রতিফলন দেখিনি। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে চামড়া শিল্পকে ঘিরে আমাদের যে প্রান্তিক যে ব্যবসায়ীরা রয়েছে, আমরা জানি যে প্রতি বছরই যে অভিযোগটা আমরা শুনতে পাই যে প্রান্তিক পশুর যে দামটা কোরবানির চামড়া অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, সংরক্ষণ করা যাচ্ছে না, এবং প্রান্তিক যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু পশুর চামড়ার দামটা পাচ্ছেন না। তো এইখানে কিন্তু একটা বিষয় যে চামড়া শিল্পটাকেও কিন্তু আমরা সেইভাবে চামড়া শিল্প থেকে আমরা বিনিয়োগ বা চামড়া শিল্প থেকে যতটুকু পাওয়ার কথা সেই জায়গাটা আমরা পেতে পারছি না। কিন্তু আবার প্রান্তিক যারা রয়েছে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু তাদের যতটা দাম পাওয়ার কথা সেটা পাচ্ছে না, এবং প্রতি বছর কিন্তু অনেক চামড়া নষ্ট হচ্ছে। এবং আমরা এই এবারও দেখতে পাচ্ছি যে লবণের দাম অস্বাভাবিকভাবে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, যেহেতু লবণের মজুদ রয়েছে। এগুলোকে কিন্তু আসলে এক ধরনের পুরো বিষয়টা কিন্তু একটা বাজার ব্যবস্থাপনায় কিন্তু বড় ধরনের একটা দুর্বলতা রয়েছে। আরেকটা জিনিস বলে এখানে শেষ করব, আমরা কিন্তু এই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি যে এবছর ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল প্রতি বছরের মতো ঋণ দেওয়ার জন্য, এবং বিভিন্ন ব্যাংকগুলো কিন্তু ঋণ দিয়েছে, কিন্তু ঋণ দিয়েছে কিন্তু কম এর কারণ হিসেবে। সুতরাং এক্ষেত্রে একদিক থেকে ব্যবসায়ীরা বলছে যে তারা কম ঋণ পেয়েছে, সুতরাং সেটা তাদের জন্য খুব সমস্যার চাপে ফেলবে। আবার আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকগুলোর দিকে যদি তাকাই, আগের বছরগুলো ঋণগুলো কিন্তু অনেক অংশেই খেলাপি, সেই খেলাপি ঋণগুলো কিন্তু আবার পরিশোধ করা দরকার আছে। সুতরাং এই পুরো জায়গাগুলোতে যে একটা ব্যবস্থাপনা বা পুরো জায়গাটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ, যাতে একদিক থেকে চামড়া শিল্প গড়ে ওঠে, দ্বিতীয়ত যে পরিবেশের যেন ক্ষতিটা না হয়, ক্ষতি কোনো ধরনের ক্ষতি না করে, এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে যে খামারিরা রয়েছে, প্রান্তিক পর্যায়ে যারা চামড়াটাকে পরিশোধন করে, খুব অল্প অল্পই হয়তো কোরবানি ঈদের দিনে হয়তো কিছু তারা লাভ করতে পারে, সেই লাভটাও কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় তারা করতে পারে না। এই জায়গায় এই প্রান্তিক পর্যায়ের মানুষগুলোকে যাতে তারা যদি চামড়ার দামটা পায়, এবং সংরক্ষণের জন্য যে লবণ এবং বিভিন্ন সংরক্ষণের পদ্ধতির বিষয়গুলো যেগুলো আছে সেগুলো যেন নষ্ট না হয়, সেই জায়গাগুলোতে আমার মনে হয় গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। অ্যাডভোকেট হুমায়ুন কবির, ডক্টর সাইমা হক বিদেশে যে কথাটি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ের মানুষটা এই যে চামড়া অর্থনীতি, যে উৎসবের অর্থনীতি, খুব একটা সুবিধা পায় না। এছাড়াও উৎসবকে ঘিরে অর্থনীতি চাঙ্গা হয় সত্যি কথা, কিন্তু সাধারণ যে ভোক্তা আছে, সাধারণ মানুষ, সেটার সাথে তাল মেলাতে পারে না। এই যে ভোক্তাদের যে বৈষম্য, এটি কেন? ধন্যবাদ আপনাকে। এবং সেক্ষেত্রে সমাধানটা একটু বলবেন আমাদের। লবণের দাম হঠাৎ করে বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে লবণ আছে, এবং লবণের আমাদের যে চাহিদার চেয়েও বেশি কিন্তু লবণ এখন আমাদের কাছে মজুদ আছে। তাহলে হঠাৎ করে দাম বাড়ার কারণ রাখি, এই দাম বাড়ার কারণটা এটা কিন্তু ব্যবসায়ীদের একটা কাজ কাজটা কারণ। এই চামড়া শিল্পটা কিন্তু আমাদের অর্থনীতিকে, আমাদের পাট যেমনভাবে
আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে, ঠিক একইভাবে চামড়াও কিন্তু আমাদের আমাদের দেশের মতো এত সুন্দর চামড়া, ভালো চামড়া অন্য পৃথিবীর কোনো দেশে হয় না। কিন্তু আমাদের সংরক্ষণের কারণে এই যে প্রান্তিক পর্যায়ে যারা ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন আর কি, তারা কিন্তু লবণের দাম বৃদ্ধি করার কারণে অনেক সময় তারা চামড়াটা সংরক্ষণ করতে পারে না। সুতরাং এই লবণকে, লবণের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নাই। এটা আমরা গতকাল গত পরশু দিন আমরা বলছি যে পর্যাপ্ত পরিমাণ লবণ আমাদের কাছে, তাই লবণের কাজ কেন হবে এবং লবণের দাম এখানে বাড়ার একটা চাহিদা বাড়ছে, এটা আমাদের তো মজুদ আছে। সুতরাং এইখানে তারা এটা সরকারের যে এজেন্সিগুলি এটাকে দেখার দরকার সেটা সেভাবে তারা দেখেন না, দেখেন না বলেই কিন্তু এই প্রান্তিক পর্যায়ে ছোট ছোট ব্যবসায়ী, এই যে চামড়ার শিল্প এটা যে কিন্তু একটা ব্যবসা হয়, এখানে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তারা গ্রাম থেকে চামড়া কিনে তারা শহরে দেয়, শহর থেকে সেটা আমাদের খাবারে যায়, সেটা আমাদের ওই শহরের মধ্যে গিয়ে ওঠে, কিন্তু সেটা তো দাম তো পাচ্ছে না। সুতরাং এই দাম না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় চামড়া এমনিতে গত বছর আমরা দেখলাম যে চামড়া রাস্তায় ফেলে দিচ্ছে মানুষ, চামড়া কোনো কাজে আসে না। এইটা প্রান্তিক পর্যায়ে তাদেরকে সুবিধাটা দেওয়ার জন্য সরকারের এজেন্সিগুলি কাজ করা উচিত, এবং আমরা মনে করি লবণের দাম যারা এই ক্রাইসিসটা সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, আইনের আওতায় আনা উচিত। এবং আমরা মনে করি যে আজকে থেকে তাদেরকে যদি ওদের মুভমেন্টের মধ্যে থাকে, লবণের দাম বাড়ার তো কোনো যুক্তি কোনো কারণ নাই, হঠাৎ করে লবণের দাম বাড়বে কেন? এবং বাড়ছে মানে কি প্রতি কেজিতে প্রায় 5-10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এইটা এইটা একটা ইন্ডাস্ট্রি লবণ তো আমাদের এইভাবে বাড়ার কথা না, আমাদের প্রচুর লবণ থাকার পরেও আমাদের এখানে লবণের দাম বাড়বে কেন? এটা সরকারের দেখা উচিত, এবং সরকার যদি এটা মানে বাজার দর্শক বাস্যমানের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক টালিক হাতা যে পর্যন্ত সঙ্গে থাকুন।